अरे व्यवसायी मानुष की कुछ तो और लाख लेके चेस में जाओ আজকে আমরা মহারাজগঞ্জ আউটপোস্টের স্টাফ মিলে আমরা ইন্টেলিকার রেট ট্রাক রেট এগুলি আমরা অভিযানে নামি এগুলোর জন্য। তো সেই হিসেবে আমরা গোলবাজারের বিভিন্ন এলাকাতে বিভিন্ন দোকানে আমরা রেট করি। তো এছাড়াও আমরা মহেশখোলা এরিয়া প্রতাপপুর এরিয়াতে রেট করি, সেখান থেকে আমরা প্রায় 150 থেকে 200 বোতল আমরা রীতিমত আমরা উদ্ধার করি এবং এগুলোকে আসলে আমরা এটা কন্টিনিউ চলছে, আজকে সারিনি দিতে থাকবে। নাম কি যাকে ধরা হয়েছে তার নাম লিটন শাহ, তাকে গোলবাজার একটা দোকান থেকে ধরা হয়েছে। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য মানে 20 থেকে 25 হাজার। এখন তো উইকেন্ড কারফিউ চলছে, তার মধ্যে এরকম ব্যবসা? আমরা সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে যেসব লোক যেসব অসাধু ব্যবসায়ী উইকেন্ড কারফিউকে মানছে না তাদের বিরুদ্ধে আমরা অভিযান করছি এবং অভিযান জারি থাকবে।